হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুর আভাস। আজকে আমি বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে, আমাদের সকলের পরিচিত পুরুলিয়া স্টেশন। আর রাত্রি 12:05 চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেন ধরে হাওড়া থেকে আমি বেরিয়েছিলাম আগের দিন রাত্রে, আর ঠিক 6:30 আমরা পৌঁছে যাব পুরুলিয়া স্টেশনে। আমরা এসে গেছি পুরুলিয়া স্টেশনে, এই হচ্ছে আমাদের ট্রেন হাওড়া আদ্রা চক্রধরপুর। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে প্রচুর প্রাইভেট কার আছে, ভাড়া গাড়ি আছে, টোটো আছে, তবে আমরা বেছে নিয়েছিলাম টোটোটাই। এই টোটো করে আমরা গেছিলাম পুরুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আর যেগুলো ফোর হুইলার ছিল সেই ফোর হুইলারে ভাড়া ছিল 1600 টাকা করে। আমরা টোটোতে উঠে পড়েছি এবং এগিয়ে চলেছি পুরুলিয়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এসে পৌঁছে গেছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে। প্রচুর বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে অন্যান্য বিভিন্ন জায়গায় বাস এখান থেকে পেয়ে যাবেন আপনারা। তবে আমরা যাব পুরুলিয়া পাহাড়ের উপরে। আসুন আপনাকে সরকারি বাস স্ট্যান্ডটা দেখাই। একসময় এখান থেকে সরকারি বাসও পুরুলিয়া হিল টপ পর্যন্ত যেত, কিন্তু জানি না এখন আর যায় না। পুরুলিয়া সরকারি বাসগুলো এই পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে কোথায় কোথায় যায় সেগুলো দেওয়া আছে এখানে। আমরা উঠে পড়েছি পুরুলিয়া হিল টপ যাওয়ার একটা বাসে। আসুন আপনাদেরকে বাসের ভিতরটা দেখাই। এই বাসে করে পুরুলিয়া হিল টপ পর্যন্ত যেতে আমাদের ভাড়া লেগেছিল মাথাপিছু 50 টাকা করে। এটা আমার ছেলে অর্পণ, আপনাদের সাথে আগেই পরিচয় করিয়েছি। আমাদের বাস এগিয়ে চলল পুরুলিয়া হিল টপের উদ্দেশ্যে। পুরুলিয়া মানেই সুন্দর পাহাড় আর গাছে ভরা পাহাড়, এখানে সবুজ পাহাড় একদম। এই আঁকা বাঁকা পথ ধরে আমাদের বাস এগিয়ে চলেছে পুরুলিয়া হিল টপের উদ্দেশ্যে। খুব সুন্দর পরিবেশ দেখুন, নিচেই আঁকা বাঁকা পথগুলো,
সাপের মতো একবারে পেঁচিয়ে আছে পাহাড়টাকে। বাসে করে আমাদের পুরুলিয়া হিলটাও আমাদের হোটেল পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো। আমরা এসে গেছি আমাদের হোটেলের সামনে, বাসটা এই রুট ধরেই সোজা এসে একদম আমাদের হোটেলের সামনেই নামিয়েছে। এটা একটা পঞ্চায়েত ট্যুরিজমের একটা হোটেল, যেটার নাম আপনারা হয়তো আগেও শুনে থাকবেন, নীহারিকা মালবিকা। আগে এই হোটেলটা অনলাইন বুকিং অন ছিল না, তো এখন অনলাইন বুকিং হয়েছে। আপনারা চাইলে অনলাইনে এই হোটেলটাকে বুক করতে পারেন, তার লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই হোটেলটাকে আমি আমার আলাদা একটা ভিডিওতে পুরো হোটেলটা কভার করব। এখন শুধু আমি আশপাশটা দেখাচ্ছি, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই হোটেলটার একটা সুবিধা হচ্ছে, এই হোটেলের থেকে বেরিয়েই বাঁ দিকেই হচ্ছে এখানকার সাইটসিইং যাওয়ার গাড়ি পার্কিং। একদম হোটেল থেকে 2 মিনিট হাঁটা পথ। এই হচ্ছে সাইটসিইং এর গাড়ি, আপনারা এখান থেকে ভাড়া পেয়ে যাবেন। আসুন এখানকার এই পরিবেশটা আপনাদের একটু দেখাই। অনেক রকমের গাড়ি আছে এখানে, আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়িটা আমাদের থেকে নিয়েছিল 2800 টাকা। তবে এখানে যেই সময় আমরা গেছিলাম সেই সময় একটু ভিড় কম ছিল বলে এদের গাড়ি ভাড়াটাও কম ছিল। আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইটসিইং এর উদ্দেশ্যে। এটা আমার ওয়াইফ, এটা পাশে হচ্ছে আমার বন্ধুর ওয়াইফ, এটা আমার বন্ধু। আমরা প্রথমে এসে গেছি মার্বেল লেকে। খুব সুন্দর পরিবেশ, তবে আমাদের মতোই কিছু লোকের জন্যই এই জায়গাটাকে নেট দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। আমি আগেও পুরুলিয়া এসেছি, তখন এই নেট দিয়ে ঘেরা ছিল না এই জায়গাটা। এখন একটা সরু রাস্তা দিয়ে ভেতরে অনেক কষ্ট করে এই ভেতরটা পর্যন্ত আসতে হয়। পুরো মার্বেলের পাহাড় এটা। এরপরে আমরা এসে গেছি বামনি ওয়াটার ফলসে। তবে আমরা এসেছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই, সেই সময় রাতে বেশ ঠান্ডা ছিল আর ভোরের দিকে ঠান্ডা ছিল। তা যতটা দিন গড়িয়ে যাচ্ছে তত আস্তে আস্তে গরমটাও বাড়ছিল। এখানে এই ওয়াটারফলসটা এখানে সবচেয়ে বড় ওয়াটারফলস, যত নিচে নামবেন এই ওয়াটারফলসটার দৃশ্যটা তত সুন্দর হয়ে উঠবে।
আর এর উপর থেকে এই সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো অপূর্ব লাগে দেখতে। দূর দূরান্ত যেদিকেই আপনার চোখ যায় সেদিকেই শুধু উঁচু উঁচু পাহাড়। আমরা খানিকটা নিচে নেমে এসেছি, ওপর থেকে ঝর্ণার জলটা নিচ পর্যন্ত গড়িয়ে আসছে। প্রচুর লোক এখানে স্নানও করছে, দূরে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, ঝর্ণার নিচে অনেকে দাঁড়িয়ে স্নান করছে। এটা অনেক নিচ পর্যন্ত যাওয়া যায়, পুরো যেখানে এই জল ঝর্ণাটা গিয়ে শেষ হয়েছে তো সেখান পর্যন্ত অল্প বয়সী ছেলেমেয়েরা ছাড়া না যাওয়াই ভালো। যদি আপনার একটু মাঝ বয়সী হয়ে থাকেন তবে অত নিচে না যাওয়াই ভালো, কারণ নিচ পর্যন্ত গেলে সিঁড়িটা একটু সমতল নয়, আপনাদের উঠতে নামতে অসুবিধা হবে। এখন আমরা এসে গেছি পাখি পাহাড়ে। এই ময়ূর পাহাড়টাতে আপনারা উঠতে পারবেন না ওপর পর্যন্ত, কারণ ওঠার রাস্তা নেই, তবে এখানকার পরিবেশটা খুবই সুন্দর। অনেক উঁচু পর্যন্ত আছে এই পাহাড়টা, কিন্তু ওঠা যাবে না, ওঠার ব্যবস্থা নেই এখানে। আমরা যারা ঘুরতে এসেছি এই ময়ূর পাহাড়ে, যত দূর পর্যন্ত ওঠা যায় তত দূর পর্যন্ত সকলেই চেষ্টা করছে। আর এই পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর একে রেখেছে সকলে। চতুর্দিকে জঙ্গল, শাল সেগুনের জঙ্গল, এখানে পুরো সবুজ পরিবেশ। গাড়ি করে যেতে যেতে এই পাহাড়ের দৃশ্যগুলো অপূর্ব লাগছে দেখতে। তা আমি বলবো আপনারা খুব ঠান্ডা এখানে আসতে পারেন, তবে এখানে ঠান্ডা তো খুব ঠান্ডা থাকে এবং গরমেও খুব ঠান্ডা থাকে, চেষ্টা করবেন একটু মাঝামাঝি সময় আসার। এখন আমরা এসে গেছি মুখোশ গ্রামে। পুরুলিয়া যেহেতু ছৌ নাচ খুব বিখ্যাত, তাই এখানে বিভিন্ন রকমের মুখোশ করা হয়েছে। তাহলে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর মুখোশ কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন। প্রতিটা মুখোশেরই একটা আলাদা আলাদা রকমের মাধুর্য আছে। চতুর্দিক ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে, বিকাল হতে যায়। আমরা এখন এসে পৌঁছেছি লোয়ার ড্যামে। পাহাড়ের উপরে এখানকার রাস্তাঘাট গুলো কিন্তু খুবই সুন্দর,
মোটামুটি সন্ধে হব হবই হয়ে এসেছে, সূর্য অস্ত যাওয়ার দিকে, বাড়ি ফেরার দিকে চলে গেছে। আর এই সুন্দর আকাশে একদিকে সূর্য ডোবার আলো এবং অন্যদিকে এই পোস্টের আলো, একটা সুন্দর দুর্দান্ত একটা কম্বিনেশন হয়েছে। আমরা এখন এসে গেছি আপার ড্যামে। এরপরে আমরা শুরু করেছি আমাদের পরের দিনের ট্যুরটা, অন্যান্য দিকগুলো। এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। সবগুলো সাইট সিন আমি কভার করতে পারিনি এই ইউটিউব ভিডিওটাতে, কারণ সবগুলো সাইট যদি আমি কভার করতাম তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যেত। দুর্দান্ত দেখতে লাগছে, মনেই হচ্ছে না যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি। ছোট দিকটা দেখে মনে হচ্ছে যেন বিদেশে কোনো একটা জায়গায় আছি আমরা। এখন আমরা এসে গেছি ময়ূর পাহাড়ে। এই জায়গাটা থেকেও পুরুলিয়ার আশপাশটা দেখতে খুবই সুন্দর লাগে। এই পাহাড়ের উপরে এই সুন্দর সিঁড়ি বেয়ে ওপরে উঠলে দৃশ্যটা আরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের। আমি এসে গেছি উপরটাতে, এখানে একটা ছোট্ট মন্দির আছে আর সাথে আছে একটা ওয়াচ টাওয়ার।
এবার আমরা এসে গেছি যে জায়গাটায়। এই জায়গাটায় আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই জায়গাটার জল শীতকালে সকালবেলা থাকে খুব গরম, এবং গরমকালে জলটা থাকে খুবই ঠান্ডা। আর এই জায়গাটার নাম হচ্ছে সীতাকুণ্ড। এখানকার জল এই খুবই পবিত্র জল, তাই আমার বন্ধু বোতলে করে একটু জল নিয়ে নিচ্ছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিও নিয়ে।